তৌফিক দান করেছেন, এই জন্য মহাব্বতের সাথে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি নূরে মুজাসসাম সাহেব কাবা ওয়াল কাউসাইন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম মুসল্লিগণ, 30 নম্বর পারার শেষের দিক থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা তাকাসুর। অনেকের এই সূরাটি মুখস্থ আছে। তাকাসুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেশি মাল সম্পদ একত্রিত করার জন্যে পারস্পরিক প্রতিযোগিতা করা। এই পারস্পরিক প্রতিযোগিতায় আল্লাহ বলছেন আলহাকু, তোমাদের আলহা তোমাদের ধোকায় ফেলেছে। মাল সম্পদের পিছনে হাঁটতে হাঁটতে আমরা আমাদের আসল জীবনের কথা ভুলে গিয়েছি, আমরা আমাদের নিজেদের কথা ভুলে গিয়েছি। এত এত উদার, সারাদিন নিজের জন্য কিছু করার সময় থাকে না, সমস্ত কাজকাম আমরা আমাদের সন্তান সন্ততির জন্য সব করি, টাকা পয়সার পিছনে ছোটা, এ কার জন্যে? সন্তানের জন্য, আমার জন্য কিছুই না। সর্বপ্রথম আমার থেকে যেটা ছেড়ে চলে যাবে তা হচ্ছে সম্পদ, তারপরে সন্তান। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল আর সন্তান এই পার্থিব জীবনের সৌন্দর্য, এটা ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু এটা কাছে থাকে না। এই অবস্থায় আমরা সবাই ধোকার মধ্যে আছি, প্রতিযোগিতার মধ্যে আছি। কত সময়? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের সাথে জিয়ারাত না করা পর্যন্ত, মানে মৃত্যুবরণ না করা পর্যন্ত, না মরা পর্যন্ত, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত সবাই টাকা পয়সার পিছনে, মালের পিছনে আমরা ছুটে চলেছি। আমাদের জন্যে করার কিছুর কোনো সময় নেই, আমলের সময় নেই। নিজের জন্যে সারাদিন যদি আমরা চিন্তা করি যে সারাদিন ধরে আমরা খরচ করেছি 1000 টাকা, কিসের জন্যে? সংসারের জন্যে, পরিবারের জন্যে, চিকিৎসার জন্যে, বেঁচে থাকার জন্যে, আখেরাতের জন্যে, অর্থাৎ দান সৎকা, গরিব মিসকিনের হাতে দেওয়া সৎকায় জারিয়া, এইগুলো আমি আখেরাতের জন্যে পাঠাইছি এই নিয়তে। কত টাকা দিয়েছি সারাদিন এক জায়গায় বসে, চা স্টলে বসে চা পান, যাদের বদভ্যাস আছে সিগারেট খাওয়ার, তাদের এই পিছনে যে টাকা ব্যয় করে, এই টাকার একটা অংশ কি সারা দিনে 24 ঘন্টার জীবনে ইসলামের জন্য ব্যয় করে, নিজের জন্য ব্যয় করে, নিজের আখিরাতের জন্য ব্যয় করে? এই হিসাব আমরা কি সারা দিন পরে সন্ধ্যায় যেয়ে অথবা ইশার নামাজের পরে সবাই যখন শুয়ে পড়ে আমরাও শুয়ে পড়ি, তখন কি শুয়ে পড়ি হলেও আমি আমার সারা জীবনের সারা দিনের হিসাবটা নিজে নিজে করেছি যে আজকে তো সারা দিন আমি কুত্তার মতো ছুটে বেরিয়েছি?
খরচ করেছি, তো সারা দিনের মধ্যে আমার জন্য কি করেছি? না, কখনো এই হিসাব করার সময় হয়নি। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুনা। এই যে কথাগুলো বাংলায় বললাম যে সময় হয়নি, কাল্লা না, সময় হয়নি, এই হিসাবের সময় হয়নি, এই চিন্তার সময় হয়নি আমাদের। সাওফা তাআলামুন, শিগগিরই জানতে পারবে তোমাদের এই বেপরোয়া চলাফেরা, এই প্রতিযোগিতার কুফল আর সুফল এ সম্পর্কে কি অতি শীঘ্রই জানবে। ফাসাউফা তারাইজান কাশাফাল গুবারু, ফাসাউফা তারাইজান কাশাফাল গুবারু, আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। সাওফা তারা শীঘ্রই দেখতে পাবে, শীঘ্রই দেখতে পাবে, ইজাং কাশাফাল গোবারু, যখন চোখের ধুলা সরিয়ে যাবে, চোখের পর্দা যখন খুলে যাবে, চোখটা যখন তুমি ক্লিয়ার দেখবে, চোখ চোখে ক্লিয়ার দেখবে, এ জগতও দেখবে, সে জগতও দেখবে। চোখের আমরা যখন বলি কোনো মানুষ যখন মৃত্যু মুখে, তখন তার চোখে পর্দা পড়ে যায়, আমরা বলি যে চোখে পর্দা পড়ে গেছে, আর দেখতে পাচ্ছে না, আর হবে না, তখন তার এই চোখের পর্দা পড়ে আর ওই চোখের পর্দা খোলে, তখন এমন এক সন্ধিক্ষণে সে থাকে যে দুনিয়ার কথাও তার মনে আসে আর আখেরাতটাও দেখতে পায়। ফিল্ম চলতেছে, একের পরে এক যাচ্ছে, গোটা জীবনের কার্যক্রম কি সে দেখতে পাচ্ছে, আর তার ওই ভয়াবহ চিত্র, সে যা করেছে এখন কি, এখন সাওফা তাআলা সে বুঝে ফেলেছে, জেনে ফেলেছে, আমল দেখে তার পথটা কেমন হবে, তার সেই সফরটা কেমন হবে, সে কি বুঝতে পারছে না? হায় হায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার আব্বা একটা উদাহরণ দিতেন, এক এক ব্যক্তি বাড়ি থেকে বাইর হয়েছে তীর নিয়ে, তীর ধনুক নিয়ে বাইর হয়েছে পাখি শিকার করার জন্যে, পাখি শিকার করার জন্যে বাইর হয়েছে, যেই বড় এক বট বৃক্ষ পেয়েছে, বট গাছ, গাছের উপরে একটা পাখি বসে আছে, পাখি পাখনা ছাড়া দিছে, তার পার পাশে দেখে যে পাখি নড়াচড়া করতেছে, ও আর উপরের দিকে না তাকিয়ে ছায়ার উপরে তীর বর্ষণ করা শুরু করছে, করতে করতে কিছুক্ষণ পরে যখন যে এত এম করে মারি কাজ হয় না, কি হলো, এবার উপরের দিকে তাকিয়ে দেখে পাখি উপরে বসে আছে, এইবার পাখি তোর দেখে ফেলেছি, আর তুই কি, তুই আর বাঁচবি না, তোর এইবারই শেষ, পকেটে হাত দিয়ে দেখে তীর পুরি পাখি, দেখেও কি পাখিকে মারা গেল না, কারণ তীর ফুরিয়ে গেছে। ফাসাউফা তারাইজান কাশাফাল গুবারু আফারসুন তাহতারিজলিকা আম হিমারু। যখন তুমি দেখতে পাবে, চোখের ধুলি যখন সরে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলে না গাধার পিঠে ছিলে, তোমার তীর তখন কি ফুরিয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে হায় আমি এবার ভালো কাজ করব। লাউলা আখারতানি ইলা আজালিন করি, কিছু সময় দাও, সাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান সাদকা করে ভালো হয়ে যাই, তখন ভালো হতে যাবে, কিন্তু তীর তখন কি ফুরিয়ে যাবে, আর স্বীকার করা সম্ভব হবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওফা তাআলামুন, না, আবার বলছে না সাওফা তাআলামুন, অচিরেই জানবে। তোমার চিন্তা ঠিক না, তুমি যে কর্মপদ্ধতি অবলম্বন করেছো এটা সঠিক পথ না, মালের পিছনে ছুটে চলেছো এটা সঠিক পথ না, সম্পদ প্রতিপালনের জন্যে হালাল হারামের তমিজ করছো না, এটা সঠিক পথ না, শিগগিরই জানতে পারবে এটা যে সঠিক পথ না, তা তাড়াতাড়ি জানতে পারবে। লাও তাআলামুন, হায় হায়, যদি তারা জানতো এটা যে সঠিক পথ না, যদি তারা জানতো তাহলে তাদের যে জ্ঞান হতো, জ্ঞানটা দিব্য জ্ঞান তৈরি হতো, ইলমুল ইয়াকিন তৈরি হতো, যদি তারা বুঝতে পারত। আল্লাহু আকবার।
লাতারাভুন্নাল জাহিম, এবার জাহিম দেখবে, জাহান্নাম দেখবে। মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, তখন যদি সে আল্লাহওয়ালা হয়, সে ইসলামওয়ালা হয়, সে মরার আগে যদি নিজেকে নিয়ে চিন্তা করে, পারলৌকিক যেই সফর, মৃত্যু পরবর্তী সফরের জন্যে যেই পথ খরচা দরকার, সফরের জন্যে কি বাড়ির থেকে বাইর হবেন, কোনো জায়গায় যেতে গেলে কি গাড়িতে উঠলে কি লাগে, পথ খরচ লাগে, টাকা লাগে, আর মৃত্যু পরবর্তী সমস্ত জায়গায় যে টাকা, ওই টাকাটার নাম কি সওয়াব, টাকাটার নাম কি সওয়াব। জেলখানায় গেলাম, ওই জায়গায় নগদ টাকা চলে না, পিসি কার্ডে টাকা ঢুকাতে হয়, কার্ড চলে, কার্ড কার্ড, তখন কি কার্ড চলে, টাকা চলে না, কার্ড চলে, ওর গায়ে কি টাকার অঙ্ক বসানো আছে, মৃত্যুর পরবর্তীতে কার্ড চলবে, কার্ড, সেই কার্ডের গায়ে কি আছে, আপনার সওয়াব লেখা আছে, ওই সওয়াব সব জায়গায়, ওইটাই আপনাকে নিয়ে যাবে জান্নাতে, অথবা ওইটাই আপনাকে, ওই পিসি কার্ড আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওখানে পিসি কার্ডের ব্যবহার, ওখানে কি, ওখানে টাকার ব্যবহার নাই। লাতারাভুন্নাল জাহিম, সে জাহিম দেখে, নাহিমও দেখে, জান্নাতও দেখে, জাহান্নামও দেখে। যে সারা জীবন কাজ করেছে জাহান্নামের কাজ, মৃত্যু তার যদি সেই মতেই হয়, তাহলে সে জাহান্নাম দেখবে, নিশ্চিতভাবে দেখবে। সারা জীবন করেছে জান্নাতের পথ, জান্নাতের কাজ, এবং তার উপরে দৃঢ় থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সময় সে নিশ্চিত জান্নাত দেখবে। যে পথে, যে পথে চলেছে সমস্ত মানুষ, মাল সম্পদের আধিক্যের জন্যে, বাড়ানোর জন্যে যে প্রতিযোগিতায় নেমেছে, এই প্রতিযোগিতা যে নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই ধ্বংসের শেষ পরিণতি কি, লাতারাভুন্নাল জাহিম, জাহান্নাম দেখবে। তখন কি, তখন দেখার পরে বিশ্বাস হবে, কিন্তু ওই বিশ্বাসে কোনো কাজ হবে না, করার কাজ সুযোগ নাই। কারণ কি, পকেটে হাত দিয়ে দেখে তীর ফুরিয়ে গেছে, আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সেই দিন আল্লাহ প্রশ্ন করবে, প্রত্যেক নিয়ামতের প্রশ্ন করবে, প্রত্যেক নিয়ামতের প্রশ্ন, কি কি নিয়ামত দিয়েছে আপনার, আপনি চিন্তা করুন আপনাকে নিয়ে, আমি চিন্তা করি আমাকে নিয়ে, আমার আমার এই 3.5 বডির মধ্যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে। আমরা যারা হেঁটে সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছি, তারা বুঝি না কি নিয়ামত দিয়েছে, যে যার একটা কিডনি নষ্ট হয়েছে তার কাছে জিজ্ঞাসা করেন কি নিয়ামত দিয়েছে, কিডনির জন্যে কুত্তার মতো ঘুরি ঘুরি বেড়ায় মানুষের কাছে, মসজিদে মসজিদে টাকা কালেকশন করে বেড়ায়, কিডনি চেঞ্জ করতে হবে, টাকা দেন, আমার সহযোগিতা করেন, কিচ্ছু নাই। এখন বোঝা যায় না, যার চোখ গেছে সেই বোঝে এটা কত বড় নিয়ামত, যার ব্রেন গেছে পাগল হয়ে এই জায়গা দিয়ে কি, ওই যে ব্যস্ত পাগল এখান থেকে যায় ওই দিক দিয়ে আবার ঘুরে আসে, আমরা হাসি, আর তার কত বড় নিয়ামত আল্লাহ নিয়ে নিয়েছে। আমাদের 3.5 বডির মধ্যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে, এর প্রত্যেকটা জবাব, প্রত্যেকটা জবাব দিতে হবে সর্বপ্রথম। যে আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, কি জবাব দেবো, আরে বেটা তোর যে নিয়ামত দিয়েছে 3.5 বডির মধ্যে, যে নিয়ামত দিয়েছে, কোটি কোটি টাকা দিলেও একটা একটা অঙ্গ পাওয়া যায় না, একটা অঙ্গ পাওয়া যায় না। নিয়ামত কি যার পা কাটা তার কাছে যদি দেখেন, নিয়ামত কি যার হাত কাটা তার কাছে যদি দেখেন, নিয়ামত কি যার চুল নাই তার কাছে যদি দেখেন, এমনি করে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের কাছে যার একটা একটা নিয়ামত হারিয়ে গিয়েছে শরীরের, তার কাছে যদি দেখেন কি নিয়ামত তার হারিয়ে গিয়েছে,
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে সুস্থতা দিয়েছিলাম, তোমাকে স্বাস্থ্য দিয়েছিলাম, তোমাকে সুস্বাস্থ্য দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমাকে চোখ দিয়েছিলাম, তোমাকে হাত দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছিলাম চলার জন্য, সর্বোপরি তোমাকে বিবেক দিয়েছিলাম চিন্তা করার জন্য, কি কাজ করেছো এটাকে, কোথায় ব্যবহার করেছো? লা ইয়াযালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আবলা, জীবন কোন পথে ব্যয় করেছে, সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর বডি দিয়েছিলাম, সুস্বাস্থ্য দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কান এগুলো প্রত্যেকটা কত বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর পরে এগুলোকে ঠিক রাখার জন্যে যে মৌসুমে যেই সমস্যা সৃষ্টি হবে তার প্রতিরোধের জন্য প্রতিষেধক হিসাবে মৌসুমি ফল আমি দিয়েছিলাম। যখন ভিটামিন সির দরকার, সর্দি কাশি জ্বর, তখন বাজারে কি ভিটামিন সি পাওয়া যায়? এই রকম খাদ্যের কোনো অভাব হয় না, তখন সেই মৌসুমি ফল পাওয়া যায়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত হিসাবে দান করেছেন, কত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের বর্ণনা দেওয়া সম্ভব না। যেদিকে তাকাই নিয়ামতে পরিপূর্ণ, যেদিকে তাকাই নিয়ামতে পরিপূর্ণ। ওই যে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা, যে উনি স্বপ্ন দেখলেন, তিনি বললেন একদিন মনে করলেন যে এত আমল করছি, এই আমলের কারণেই আমি জান্নাতে চলে যাব। হাদিস আসছে, হাদিস সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহা জিজ্ঞাসা করছেন জান্নাত আর হাশরের ময়দান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ওই দিন আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তোর কি আপনিও না? বলে না, আমিও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। তো হাদিস পড়ে বলছে যে এত আমল করছি, এই আমলের বুনিয়াদেই তো জান্নাতে চলে যাব। স্বপ্ন দেখলেন, স্বপ্নে রাতে দেখলেন হাশর কায়েম হয়ে গিয়েছে, বাইজিদ চলেছে, পিপাসার ঠেলায় জীবন বেরিয়ে যাচ্ছে, এই এমন জায়গায় পানি, পানিওয়ালারা সামনে ঘুরে বেড়ায়, পানি পানি চায়, পানি এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানির মূল্য দিতে হবে, টাকা দিতে হবে, পিসি কাট কান দাও, পিসি কাট, ওর থেকে সব কাটা যাবে, এখানে টাকা চলে না। এখন কত টাকা, এত বছরের একটা অ্যামাউন্ট বলছে, এত বছরের এবাদত দিতে হবে। বাইজি চিন্তা করেছে, আমি যে কয় বছর এবাদত করেছি হিসাব করে সেই কয় বছরের এবাদত চেয়েছে, এটা দিলে আমি এর সামনে চলবো কি করে? তাহলে তো পিসি কার্ড জিরো হয়ে যাবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আর খাওয়া সম্ভব হলো না পানি, চলতে চলতে আবার আর চলার ক্ষমতা নেই, এইবার গোটা জীবনের সমস্ত আমল দিয়ে এক গ্লাস পানি যেই কিনে নিয়ে খাওয়া শুরু করেছে, সাথে সাথে ঘুম ভেঙে গিয়েছে। এবার তিনি বুঝলেন, হায় রে, এক গ্লাস পানি এই যে নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আজীবন যদি সেজদায় পড়ে থাকি তাহলে তার বিনিময় হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নেয়ামতের নিয়ামতের শুকরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুভূতি এত বেশি দিয়েছিলেন, এত বেশি দিয়েছিলেন, রাতে ঘুমাতে পারতেন না, রাতে ঘুমাতে পারতেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াতে লেগে যেতেন, পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন দিয়েছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, আবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা, বেশি সময় জাগার দরকার নাই, অল্প সময় জাগুন, আবিন খুসমিন হু খালিলা, অথবা আরো কিছু সময় কম, তার নিসফাহু অথবা অর্ধেক রাত, এইভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন, তো আপনার কি এত ইবাদত লাগে? রাসূল বলেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের মধ্যে একজন হব না? কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করেছি কিনা তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। বান্দা যদি
সুখে দুঃখে সর্বাবস্থায় আন্তরিকতার সাথে একটা শব্দ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে খুশি। কি সেটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে। জিজ্ঞাসা করার পরে উত্তরটা হবে সর্বপ্রথম কি? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, অসুবিধে হয়েছে ইন্নালিল্লাহ, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে নিজে ব্যবহার করার অভ্যাসে পরিণত করতে হবে, তাহলেই শুকরিয়া আদায় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে নিজের কণ্ঠহারে পরিণত করতে হবে। আমি যা করি আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির বাইরে করব না, এই চিন্তা থাকবে। আল্লাহ যতটুকু অনুমতি দিয়েছেন তার বেশি করব না। সন্দেহসূচক, সন্দেহজনক কোনো কিছু আসলে তা থেকে দূরে থাকবো যত সময় না সন্দেহ নিরসন হয়। এই স্তরে ওঠার চেষ্টা করা, তাহলেই শুকরিয়া আদায় করা হবে, তাহলেই শুকরিয়া আদায় করা হবে। আর আমরা তো মাশা আল্লাহ হারাম হালালের কোনো তমিজ নাই, স্পষ্ট হালা হারাম, তারপরেও করে যাচ্ছি নির্দ্বিধায়। ওই যে একটা কবিতায় বলে, বলেছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে দিক শত দিক, বলেছে সোনার ঘড়ি ঠিক ঠিক। আমাদের জীবনটা চলে যাচ্ছে, কবরের গর্তের কাছাকাছি হচ্ছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা কবরের দিকে দৌড়িয়ে চলেছি। অবস্থা আমাদের দিন দিন সামনের পথ, গ্রামের ভাষায় বলে সামনে সয়াল নেই, ছোট হয়ে আসছে পথটা, ছোট হয়ে আসছে, চিকন হয়ে আসছে, আর লম্বা নেই খাটো হয়ে আসছে, শর্ট হয়ে আসছে আমাদের জন্য। এ কারণে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রেখে যাবতীয় কাজ করা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মুত্তাকাসু হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের সাথে মিলিত না হওয়া পর্যন্ত টাকা চাই, টাকা চাই, সন্তান চাই, অর্থ চাই, এই জমি চাই, জমা চাই, দোকান চাই, এই চাই চাই চাই, এটা আর কখনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানহুমানে লা ইয়াশবিআ, দুই ধরনের মানুষের কখনো পরিতৃপ্ত হয় না, মানহুমুন ফিদ দুনিয়া ও মানহুমুন ফিল ইলম ও মানহুমুন ফিদ দুনিয়া, যারা আলিম তারা ইলিম অর্জন করে পরিতৃপ্ত হয় না, আরো জানার জন্য আগ্রহী হয়, এটা ভালো, এটা ভালো। কিন্তু যারা দুনিয়াদার তাদের একটা যখন হয় তখন আরেকটা চাই, চাওয়ার কোনো শেষ নাই, বড় হওয়ার কোনো শেষ নাই। এ হচ্ছে আরেকটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়া যারা চায় তাদের মাটি ছাড়া, মাটি ছাড়া তাদের কি আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটা বন্ধ হওয়ার জন্যে মাটি চাই। মাটি, মাটি তো বোঝেন মৃত্যু, মৃত্যু ছাড়া আকাঙ্ক্ষার শেষ হয় না। হাত্তা জুরতুমুল মাকাবির, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, শারীরিক চিন্তা করলে, শরীরের দিকে চিন্তা করলে নিয়ামত, পরিবারের দিকে চিন্তা করলে নিয়ামত, আমাদের প্রাকৃতিক নিয়ামত অক্সিজেন দিয়ে, বাতাস দিয়ে, আলো দিয়ে, সূর্য দিয়ে, যেভাবে আমাদেরকে আল্লাহ রাত দিয়ে, অন্ধকার দিয়ে যে নিয়ামত সহযোগিতা করেছেন, রাত কি আমাদের জন্য গজব না নিয়ামত? নিয়ামত। এক রাত যদি ঘুম না হয় তাহলে পরিস্থিতিটা কি হয়, ডাক্তার সাহেবদের কাছে যায় ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন আমি রাত দিয়েছি, রাতে তোমরা আরামে বসবাস করবে। তাই আবার এই নিয়ামত দিয়ে বলছেন কুল আরাইতুম ইন জাআলা আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাদের কি মনে হয় এই যে রাত নিয়ামত তোমরা নিয়ামত হিসাবে গ্রহণ করেছো, এটাকে যদি রাত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই তাহলে মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কি আছে, এই অন্ধকার দূর করে দিয়ে আলো আবার দিন এনে দেয়, কেউ আছে নাকি?
এই নিয়ামত যখন বেশি হয়ে যায় তখন আর নিয়ামত থাকে না। পানি ছাড়া মানুষ বাঁচে না, পানি যখন নাকের ছিদ্রের উপরে উঠে যায় তখন পানি কি, পানি জীবন না হয়ে, পানির আর এক নাম জীবন না হয়ে তখন পানির আর এক নাম কি হয়, মরণ হয়ে যায়, অন্ধকার। এই যে রাত যা নিয়মিত আসছে আর যাচ্ছে, এই রাত যদি লম্বা হয় কিয়ামত পর্যন্ত তখন আর এটা কি রহমত থাকে না, গজব হয়ে যায়। দিন ছাড়া মানুষ বাঁচে না, দিন যদি কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যায় তখন আর রহমত থাকে না, তখন গজব হয়ে যায়। ঠিক অনুরূপভাবে মাল সম্পদ, মাল সম্পদ যা প্রয়োজন সেই প্রয়োজনের বেশি যদি হয়ে যায় আর এই বেশি মাল সম্পদ যদি সঠিক পথে ব্যয় করার যোগ্যতা তার না থাকে তাহলে এই মাল তার জন্যে রহমত না হয়ে, নিয়ামত না হয়ে গজব হয়ে দেখা দেয়। এই মালের শেষ পরিণতি হয় কোথায়, জাহান্নাম, তাকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্যে নিয়ামতের আধিক্য আবার অধিক নিয়ামত হওয়া আবার ঝুঁকির কারণ হয়ে যায়। পৃথিবীতে মানুষ যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে দুইটা শ্রেণীতে মানুষ বিভক্ত হয়েছে। একটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আল্লাহর গোলামি করার পক্ষে, এই শ্রেণী সব সময় থেকেছে বিনয়ী, সব সময় কৃতজ্ঞ, সব সময় অল্পে তুষ্ট, সব সময় মানুষের কাছে আকর্ষণীয়। এই শ্রেণী সব সময় একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আনুষ্ঠানিক বিভাজন শুরু হয়েছে হাবিল আর কাবিল থেকে, এই দুই ভাইয়ের মধ্যেও এই গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়। আবার তার বিপরীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে যারা ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা পালন করে না তারা সবসময় উগ্র মানসিকতার, তারা অকৃতজ্ঞ, তাদের মধ্যে যত খারাপ অভ্যাস সব তাদের না। এই দুইটা ধারাবাহিকভাবে চলে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সূরায়ে তাকাসুরের মধ্যে যেই আলোচনাগুলো করেছেন এই আলোচনায় দুইটা শ্রেণী স্পষ্ট হয়েছে। একটা শ্রেণী যারা নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পেরেছে তারা কি, তারা এই এর বিপরীত যারা জাহিম দেখবে তারা নাইম দেখবে, জাহিম মানে জাহান্নাম দেখবে, আর তারা দেখবে কি জান্নাত। আর যারা এই ধারাবাহিকতা ঠিক না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে নিজের ইচ্ছা মতো চলেছে তারা মৃত্যুর সময় কি কি দেখবে, জাহান্নাম দেখবে। এজন্যে আমাদের সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। কবি ধনী অর্থের পিছনে যারা ঘুরে বেড়ায়, যারা একেবারে সুন্দর বিল্ডিংয়ে বসবাস করে, কোনো দুঃখের চিন্তা ভাবনা নাই, দুঃখী মানুষের দুঃখ বোঝার মতন মনও নাই, অনেক বড় বড় মানুষ আছে বড় জায়গায় বসবাস করে কিন্তু দুঃখী মানুষের দুঃখ বোঝার জন্যে মতো তাদের কি মনও আছে, তাদের মন আছে, তারা রাস্তায় নেমে তাদের মানুষ মানে সাধারণ মানুষের সারিতে মিশে যায় এরকম লোক নাই, অনেক লোক আছে, তার বিপরীত লোকও আছে। তাই এই এদের প্রতি লক্ষ্য করে কবি বলছেন, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি আবনাউল খারাবি। হে উচ্চ বিল্ডিং এ বসবাসকারী ব্যক্তি, যাই করো না কেন মনে রেখো, সাতুফানু আন করিবিন ফিত তুরাবি, তোমাকে এই মাটিতেই দাফন করা হবে। যত বড় বিল্ডিং এ বসবাস করো মাটিতে পা দিয়ে হাঁটো না কিন্তু শেষ পরিণতি কোথায়, মাটিতে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, কবরের মধ্যেই নিয়ে আসবো, গুড়ি যতই আকাশে উড়ুক সন্ধ্যা হলে কোথায় আবার যে গুড়ি চালায় তার হাতে সুতা গুটিয়ে নিতে নিতে আস্তে আস্তে পাশে
যে হাতের পাশে আসে কাঁইত হয়ে ডিনাই করে হাতে আসে না, তারপরেও কি জোর করে নিয়ে তাকে ঘরে উঠেই রাখে, ডিনাই করলেও কোনো উপায় নাই। সাতুৎফানু আন করিবিন ফিত তোরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি আবনাউল খারাবি, প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আনা বাইতুত তোরাব, আনা বাইতুল গরবা, আনা বাইতুল ওয়াহদা, এইভাবে সে আনা বাইতুত দূর এভাবে বলে, আমি সাব্বিশ্বর ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমি একাকী থাকার ঘর, আমার সাথে মধ্যে আসতে গেলে সাথী নিয়ে এসো, সঙ্গী। বুঝেন তো সঙ্গী? ওখানে সঙ্গী কি আমল, সঙ্গী আমল, দুইজন থাকবে, মৃত্যু ব্যক্তির সাথে একজন থাকবে সৎ ব্যক্তি হলে, আর খারাপ ব্যক্তি থাকলেও একজন থাকবে, সুন্দর চেহারা নিয়ে থাকবে ভালো মানুষ থাকলে, ভালো আমল যদি করে থাকে, ভালো আমলটা তখন তার, ওই যে বললাম পিচিকার, ভালো আমলটা তখন তার সুন্দর চেহারায় তার সঙ্গ দিতে থাকবে, আর যদি সে কুৎসিত আমল করে তার আমলটা এমন একটা কুৎসিত চেহারা নিয়ে থাকবে, সে শুধু তাকে কি দূরে সরিয়ে দিতে চাইবে, কিন্তু না, কোনো লাভ নাই, দূরে সরে থাকবে না, সে তাকে জড়িয়ে ধরেই ওই কবরের মধ্যেই থাকবে, কোনো পথ নাই। এই জন্যে আমি একাকিত্বের ঘর, আমার মধ্যে আসতে গেলে কি নিয়ে আসতে হবে, সঙ্গী নিয়ে আসতে হবে, আমার মধ্যে আসতে গেলে আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, আমার মধ্যে আসতে গেলে আলো নিয়ে আসতে হবে। আর সলাতু জিয়া, নামাজ আলোর কাজ করে, অন্ধকারে যারা নামাজ পড়তে অভ্যস্ত, অন্ধকারে বাশিরিল মাশাইনা ফিজ জালাম, রাসূল বলছেন যারা অন্ধকারে মসজিদে যায় তাদেরকে সুসংবাদ দাও। ইশার নামাজ কি হয়? অন্ধকারে আসতে হয়। ফজরের নামাজ অন্ধকারে আসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাশিরিল মাশাইনা ফিজ জালাম, অন্ধকারে যারা নামাজের জন্য মসজিদে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, তাদেরকে সুসংবাদ দাও, তাদের আর ওই জায়গায় কি থাকবে না, অন্ধকার থাকবে না, আলো থাকবে। নূরুহুম ইয়াসআ, নূরুহুম ইয়াসআ, সূরা আত-তাহরিম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আলো চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে, আর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ ভোল্টেজটা একটু বাড়িয়ে দাও, আরো আলোটার ভোল্টেজ বাড়িয়ে দাও, জ্যোতি বাড়িয়ে দাও, আর আমাদেরকে মাফ করে দাও। এইভাবে সে আলোর মধ্যেই পলছে রাত পার হয়ে জান্নাতে চলে যায়। এই জন্যে অন্ধকার কবরে যেতে গেলে আলো নিয়ে যেতে হবে, সেই আলোর নাম আমল। আমি হলাম সাব্বিচ্ছুর ঘর, আমি সাব্বিচ্ছুর ঘর, এই সাব্বিচ্ছু থেকে পরিত্রাণের উপায় হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যখন আমল করবে, আপনি আপনার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক চেহারা সহ সব কিছু তার চিন্তা চেতনা ধারণ করার পরে আপনার সামনে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে, কোন জায়গায়? কবরের মধ্যে, বলা হবে মাযা তাকুলু লিহাযার রাজুল লি মুহাম্মদ, তখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আছেন আল্লাহর রাসূল। পরিচয় দেওয়ার সাথে সাথে সাব্বিচ্ছু তো দূরে থাক, অন্ধকার তো দূরে থাক, সংকীর্ণতা তো দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে আর কবর থাকতে দেবেন না, জান্নাতে পরিণত করে দেবেন। এই জন্যে একটা মাত্র কাজ রাসূলের আদর্শ অনুসরণ করে চলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে পেতে চাইলে আমার অনুসরণ করে চলো, ফাইন তুতিউহু তাহতাদু, রাসূলের অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে।
সঠিক পথের পথ পেয়ে যাবে। আর এই সঠিক পথ শুরু হয়েছে, সিরাতুল মুস্তাকিম শুরু হয়েছে দুনিয়া থেকে। একজন মানুষ যেদিন নাবালক থেকে সাবালক হয়েছে, সিরাতুল মুস্তাকিমের স্টার্টিং পয়েন্ট ওইটাই। তার জন্যে সিরাতের পুল সিরাত বলি না আমরা, পুল সিরাত, পুল সিরাতের স্টার্টিং পয়েন্ট ওই। ওই ব্যক্তি যদি সোজা পথে চলে, পুল সিরাত সোজা না বেকা, সোজা সোজা পথে চলে, তাহলে সে সিরাতের উপর দিয়েই চলে। চলতে চলতে ওই সিরাত চলে গেছে, ওই ব্রিজটা চলে গেছে কবরের উপর দিয়ে, তারপরে হাসরের উপর দিয়ে, জাহান্নামের উপর দিয়ে শেষ হয়েছে যে জান্নাতে। আমি বুঝাতে পারলাম কিনা? কোনো ব্যক্তি আমরা পুল সিরাতে পার হতে পারবো কি পারবো না, এখনো সময় আছে তওবা করে ফিরে আসার, একটু চিন্তা করি না আমরা সোজা সোজা পথে চলি না, মাঝে মধ্যে বেঁকে চুরে যাই। তা যখন বেঁকে চুরে যাই, তখন ব্রিজের ওপরে উঠে বেঁকে চুরে গেলে কি নিচেই পড়তে হয়, না ব্রিজের ওপরে থাকা যায়? নিচেই পড়তে হয়। আর নিচে যে জায়গাটা, ওই জায়গাটার নাম কি? জাহান্নাম। তাহলে নিচে জাহান্নাম, উপরে সিরাত। ওই সিরাতের উপরে চলতে গেলে কি হবে? ইস্তাকিমু, সোজা চলো, সোজা চলো। ফাইন সাবাকতুম সাবকাম বাঈদা, ওয়াইন আখাজতুম ইয়ামিনা ওয়া শিমালা, লাকা বালালতুম বালালাম বাঈদা। তোমরা অনেক মর্যাদা লাভ করেছো, ডাইনে বামে যদি এটা ওটা করতে থাকো, ডাইনের থেকে কিছু গ্রহণ করো, বামের থেকে কিছু গ্রহণ করো, লাকা বালালতুম বালালাম বাঈদা, তাহলে অবশ্যই তোমরা এমন পথভ্রষ্ট হয়ে যাবে, ওই ব্রিজ থেকে ছিটকিয়ে পড়ে যাবে, নিচে জাহান্নামের অতল গর্ভে নিমজ্জিত হতে হবে। এই জন্যে আমরা পারবো কি না, হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব গ্রহণের আগে আমরা নিজেদের হিসাব নিজেরাই করি না, আমরা পারবো কি না আমরা একটু একটু চিন্তা করি। চোখটা বন্ধ করে আমার ২৪ ঘন্টার জীবনকে আমার আমি সামনে নিয়ে আসি, যা করেছি এই ২৪ ঘন্টা কি আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো? যখন আল্লাহ বলবে আন উমরিহি ফিমা আবলা, জীবন কোন পথে ব্যয় করেছো, ওয়ান শাবাবিহি ফিমা আফনা, যৌবন কোন পথে ব্যয় করেছো, মাল কোথা থেকে ইনকাম করেছো, মাল কোথায় খরচ করেছো, ইলিম মোতাবেক জ্ঞান মোতাবেক চলেছো কিনা, এই ৫টা প্রশ্ন আমি ২৪ ঘন্টার জীবনকে সামনে এনে ৫টা প্রশ্নের জবাব আমি রেডি করি। দেখেন একদিন করি, দুই দিন করি, এমনি করতে করতে যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমি যদি ইসলামের উপরে চলার জন্য বারবার আমি অঙ্গীকারবদ্ধ হই, ইনশাআল্লাহ এক সময় আমার জীবন থেকে ভুল দূর হয়ে যাবে, মিথ্যা দূর হয়ে যাবে, সত্যের উপরে চলা আমার জন্য আসান হয়ে যাবে। এই জন্য সিরাত শুরু হয়েছে বললাম কবে? সিরাত শুরু হয়েছে যেই দিন সাবালক হয়েছি, সেই দিন থেকে আমার সিরাত শুরু হয়েছে। আমি যদি ইসলাম মোতাবেক শরিয়াত মোতাবেক চলতে অভ্যস্ত হই, সোজা শরিয়াতের উপরে চলা শুরু করে দেই, তাহলে আমি কি সিরাতের উপরে সোজাভাবে চলছি। আল্লামা বাইজাবী রহমতুল্লাহ আলাই বলেছেন আস-সিরাতু হুয়াদ্দিন, আস-সিরাতু হুয়াদ্দিন, সিরাত হলো ওই যে জাহান্নামের উপর দিয়ে যায় সিরাত, আমরা যেটা বলি পুল সিরাত, এই সিরাত হচ্ছে দিন। দিনের উপরে চলা, ইসলামের উপরে চলা, সেই দিন কি? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। ইসলাম পছন্দ হয় না বা সিরাতের উপরে চলা যাবে না, ইসলাম পছন্দ হয় সেই মোতাবেক আমল করি, আলহামদুলিল্লাহ সিরাতের উপরে চলা সহজ হবে একেবারে। এটা তো পরিষ্কার কথা, আমরা বুঝতে পারবো, আমরাই বুঝতে পারবো আল্লাহর রহমত যদি আমার সাথে থাকে, আর আমার আমল যদি কি আল্লাহর মর্জি মোতাবেক হয়, তাহলে কি সিরাত পার হওয়া সম্ভব হবে। আমার আব্বা একটা উদাহরণ দিতেন, আমি অনেকবার বলেছি যে গাছের পুকুর পাড়ে একটা গাছ হয়েছে, গাছ গাছটা পুকুরের দিকে হেলে আছে, গাছের গোড়া যখন কেটে দেওয়া হয় তখন কি স্বাভাবিকভাবে ওই গাছটা পুকুরের মধ্যে পড়ে না ডাঙার উপরে পড়ে? পুকুরের মধ্যে পড়ে। আর যদি ডাঙার দিকে থাকে? আমার এই জীবন নামক গাছটা, এই বডি নামক গাছটা যদি জান্নাতের দিকে থাকে, সিরাতের উপরে চলতে অভ্যস্ত হয়, গোড়া কেটে দেওয়ার সাথে সাথে জান্নাত,
আর যদি জাহান্নামের দিকে কাইট হয়ে থাকে, আমার কাজটা যদি জীবনটা যদি জাহান্নাম দিয়ে আমি মরিয়ে নেই, তাহলে আমার গোড়া কেটে দেওয়ার সাথে সাথে কোন জায়গায়? আল্লাহ। জ্ঞানীদের জন্য এই উদাহরণটাই যথেষ্ট যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। হাশরের ময়দানে ওই দাড়িপাল্লার সামনে, মিজানের সামনে আমার দাঁড়ানো লাগবে, ওই সময় কি অবস্থা হবে, এই চিন্তাটা এই জায়গায় করলে বোঝা যাবে না? যাবে। তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের আমল করে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমার যতটুকু করার আমি করেছি, কবুল করার মালিক তুমি। এটা বলা যাবে না, আমল তো করেছি কাজেই জান্নাতে যাবই, এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কবুল করার মালিক, আমার মনের খবর জানেন, আমার সব কিছুই তিনি জানেন, নামাজ পড়েছি, এবাদত বন্দেগি করেছি, দান সৎকা করেছি, মানুষের দেখানোর জন্যে না আত্মতৃপ্তির জন্যে না আল্লাহর রাজি খুশি করার জন্যে, এই এই চিন্তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না জানেন না? জানেন। কাজেই গ্রহণ করার মালিক তিনি। সেই সেই এবাদত আল্লাহ গ্রহণ করেন না, সেই এবাদত আল্লাহ গ্রহণ করেন না যেই এবাদত পূর্ণাঙ্গ রূপে আল্লাহর জন্য নিবেদিত হয় না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের এবাদত এমন ভাবে করুন যাতে করে আপনার ইয়াকিন সৃষ্টি হয় যে এই এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এত আত্মনিবেদিত হবে যে সেই এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলে নিজের মন সাক্ষী দেবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর দাসত্ব হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমার মালিক আমার সামনে, মালিকের সামনেই সব করছি। এই অনুভূতিটা এত জাগ্রত হবে যে যেন দিব্য চোখে আমি আমার রবকে দেখছি, তার সামনেই আমল হচ্ছে, তার সামনে চলছি, তার সামনে হাঁটছি, তার সামনে কথা বলছি, তার সামনে লেনদেন হচ্ছে, তার সামনে ওজন করছি, যা কিছু হচ্ছে আল্লাহর সামনেই করছি। কাজেই আমার ওজনে কম দেওয়ার সুযোগ নাই, আমার চোখকে খারাপ জায়গায় ব্যবহার করার সুযোগ নাই, যেহেতু আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এরপরে আমার খারাপ জায়গায় চলারও সুযোগ নাই, যেহেতু আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এই অনুভূতিটা এত তীব্র থেকে তীব্রতর হতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, এই জন্য অন্যায় কাছ থেকে বিরত আছি। আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা, যদি আল্লাহকে দেখার এই অনুভূতি তীব্রতর না হয় কমপক্ষে এতটুকু তোমার মধ্যে থাকতে হবে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমাকে দেখে, এতটুকু থাকতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে আমি আল্লাহকে দেখি, এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ স্কোর, সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এর মধ্যবর্তীটাই হচ্ছে ইসলাম। এখান থেকে তো আমি যেটা বলতে চেয়েছি বারবার, এই কথাটা আমি আমাকে সহ সবাইকে বারবার বলছি যে আমাদেরকে আস্তে আস্তে জান্নাতের কাছে পৌঁছানো, একদিনে যেতে পারবো না, একদিনে আমরা যেতে পারবো না জান্নাতের, যেহেতু অভ্যাস একটা গড়ে উঠেছে খারাপ দিকে, আস্তে আস্তে একদিন একটা অভ্যাস খারাপ অভ্যাস ত্যাগ করি, পরের দিন আরেকটা খারাপ অভ্যাস ত্যাগ করি, এইভাবে আস্তে 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 দেখা যাবে অভ্যাস ত্যাগ করতে করতে আমরা জান্নাতের কাছে পৌঁছিয়ে গিয়েছি। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই আল্লাহর যেই কোরআন থেকে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এর সর্বশেষ সুম্মা লাতুস আলুন্না লামে তাকিদ ও নুনে সাকিলা দিয়ে আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই প্রশ্ন করা হবে, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, সবার কাছে প্রশ্ন করা হবে। ইয়াউমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, নিয়ামত সম্পর্কে, নিয়ামতকে আমরা নিজেরাই, আমরা যে শিক্ষা দীক্ষা নাই কী করে বসবো, তা নিয়ামত আল্লাহর অনুগ্রহ, আমি বলেছি অনুগ্রহ নিজের শরীরের ভেতরে আল্লাহর অনুগ্রহ কি, একজন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সামনে নিয়ে আসতে পারি, তারপরে খাদ্য, তারপরে প্রাকৃতিক পরিবেশ,
এগুলো সব তারপরে আমার আমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন, আমাকে বোঝার শক্তি দিয়েছেন, আমাকে পাগল বানান নাই। এই সমস্ত নিয়ামত প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাররাতিন খয়রাইয়ারা ও জাররাতিন শাররাইয়ারা, ভালো মন্দ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবেন। এবং সব কিছু যা আমরা খারাপ করি আর ভালো করি, অন্ধকারে করি আর আলোয় করি, আর পাহাড় পর্বতে বসে করি অথবা ঘরে বসে করি অথবা মসজিদে করি, সামান্যতম ভালো কাজ ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তা আমার আমলনামায় নিয়ে আসবেন। আর সামান্যতম খারাপ কাজ তাও আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় নিয়ে আসবেন। এই আমলনামা যখন আমাদের হাতে দেওয়া হবে আমরা হতভম্ব হয়ে যাব, মালি হাজাল কিতাব, তখন আবার আমরা আশ্চর্য হয়ে বলবো এটা আবার কেমন আমলনামা। লা ইউগাদির, ছাড়া হয়নি, সাগীরানা ওয়ালা কাবীরানা, আমাদের ছোট গোনা আমাদের বড় গোনা কোনোটাই ছেড়ে দেওয়া হয়নি, ইল্লা আহসাহা, কিন্তু সব এর ভেতরে একবারে গুনে গুনে লিখে দেওয়া হয়েছে, সব লিপিবদ্ধ, কোনোটাই বাদ যায়নি। আমাদের খারাপ কাজ ভালো কাজ সব গোটা জীবনকে আমরা কোন পথে ব্যয় করেছি, যৌবন কোন পথে ব্যয় করেছি আমার বলা লাগবে না, সব এই জায়গায় লেখা আছে। লেখার পরেও সামনে আসবে, আসার পরে বাঁচার জন্যে, বাঁচার জন্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে এ সমস্ত কি উদ্ভট কথাবার্তা, এসব আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার মুখ বন্ধ করে দেবেন, তার মুখ বন্ধ হয়ে যাবে, তার হাত কথা বলবে, তার চামড়া কথা বলবে, তার পশম কথা বলবে, তার প্রাকৃতিক পরিবেশ, সে যে যে জায়গায় এই অন্যায় করেছে তার চতুর্দিকে তারা সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে হ্যাঁ এটা করেছে, শরীর বলবে, হাত বলবে, চোখ বলবে, কান বলবে, শুধু মুখ বলতে পারবে না, সব বলবে, সব আমার শত্রু, আল্লাহ দেখে না কিন্তু আমার হাত সাক্ষী, আল্লাহ দেখে না আমি মনে করছি, আল্লাহ দেখে না যখন অন্যায় কাজ করেছে, কেউ দেখে না, দেখছে কে? আল্লাহ দেখছে, সে চিন্তাও বেরেনে নাই, কিন্তু হাত হাত দিয়ে করেছি, ওই হাত আমার বিপক্ষে, চোখ দিয়ে দেখেছি, চোখ আমার বিপক্ষে, মাথা দিয়ে চিন্তা করেছি, ব্রেন আমার বিপক্ষে, এইভাবে যা দিয়ে আমি আনন্দ উপভোগ করেছি সব আমার বিপক্ষে সাক্ষী দেবে, উপায় নাই। এই জন্যে যাওয়ার তো কোনো পথ নাই, এই জায়গায় ভালো হয়ে যাওয়া ছাড়া, ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা উপস্থিতি এবং বিনয় প্রকাশের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে সলব করে নেবে, বিনয়ের যোগ্যতা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করার যোগ্যতা যার থেকে আল্লাহ কেড়ে নেবে, সে জাহান্নামে যাবে, যুক্তি দেখাবে, যুক্তি দেখাবে না আল্লাহ এ তো আমার কোনো দোষ না, বাচ্চা সারা করেছে তাই আমি করেছি, তারা যেভাবে তোমার রসুল বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতে ফা আবাহু ইয়াবেদা নিয়ে, তার বাপ মা যা বানিয়েছে সে তাই হয়েছে, আমার দোষ কি? ইবলিসকে গালি দেবে, ইবলিসকে গালি দেবে যে ওই শয়তান আমার এই করেছে, নেতাদেরকে গালি দেবে, এমনি করে বন্ধু বান্ধবদের গালি দেবে, তখন কি গালাগালি দিয়ে কোনো লাভ হবে না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাক, আমাদের গালি দিয়ে লাভ নাই, তুমি তোমাকে ধিক্কার জানাও, তোমাকে ধিক্কার জানাও, এই পরিস্থিতি হবে। কিন্তু এক শ্রেণীর বান্দা, আমরা সেই শ্রেণীর ভেতরে থাকতে পারবো কি না তার গ্যারান্টি আমাদের কাছে নাই, এই জন্যে আমাদের জ্ঞান সঠিক পথে চালাতে হবে। সেই বান্দাদের কথা এরকম, হাশরের ময়দানে এক বান্দাকে আল্লাহ উপস্থাপন করবেন সবার সামনে, তার 99টা বিশাল বড় বড় দপ্তর হবে আমলনামার, আমলনামার দপ্তর সব অন্যায়তে ভরা, আমলনামা 99টা তিরমিজি শরীফে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাতের 486 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। এই 99টা দপ্তর তার সামনে, এক একটা খাতার পরিধি হবে বড়, উঁচু হবে, আমরা একদিকে তাকাই, তাকিয়ে দেখি আকাশটা মাটির সাথে মিশে গেছে, এটি একে বলে দিগন্ত, এই দিগন্ত জুড়ে তার খাতা, এদিকে ওদিকে তাকালে যে আকাশটা পৃথিবীর সাথে মিশে একটা রাউন্ড তৈরি হয়, এই জায়গা বেড দিয়ে এত একটা একটা খাতা এত বড় বড় হবে,
এইরকম 99টা সামনে নিয়ে আসা হবে। নিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি মনে করো এর মধ্যে কোনো বাজে কথা লেখা আছে? বলবেন, না আল্লাহ, আমি যা করেছি তা লেখা আছে। তুমি কি মনে করো আমার যারা তোমার আমল লিপিবদ্ধ করেছে কেরামানার কাতিবিন, তারা খেয়ানত করেছে? না আল্লাহ, আমি যা করেছি তারা তাই লিখেছে। তুমি কি মনে করো আমি জুলুম করতে পারি? না, তুমি কখনো জালেম নন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার একটা আমল আমার কাছে সংরক্ষিত আছে। এবার ছোট্ট একটা কাগজের টুকরো আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবেন, এই কাগজের টুকরায় লেখা থাকবে কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বলবেন, এই কাগজটার এই শাহাদাত আমার কাছে তোমার সংরক্ষিত আছে। তখন এই বান্দা বলবে যে আল্লাহ, 99টা দফতর এত বিশাল বিশাল, তার তুলনায় এইটুকুই কি আসে যায়? এই ছোট্ট একটা কাগজ, এর আঙুল একটা কাগজে কি আর হবে? তাহলে তুমি দেখো আমার নামের ওজনটা দেখো, আল্লাহু আকবার, আমার শাহাদাতের ওজনটা বোঝো। এসো আল্লাহ তাকে নিয়ে মিজানের পাশে একদিকে 99টা দফতর টানানো চাপানো আছে এক পাল্লায়, পাল্লা তো উপরে উঠে আছে সোয়াবের পাল্লা, দেখে সেখানে একদম ফাঁকা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে ওই যে কাগজের টুকরাটা ওই জায়গায় দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে এই 99টা দপ্তর উপরে উঠে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমরা একজন উঠে দাঁড়িয়ে বলি, হুজুর আমি ওই ওই লোকটার মতো হব, পারবো কেউ? তবে এতটুকু আমি বলবো, যুক্তি না দেখিয়ে বিনয় প্রদর্শন করবেন, বিনয় আল্লাহর সামনে নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহ আমি এটা করেছি, কোনো যুক্তি ছাড়াই আল্লাহর কাছে আত্মসমর্পণ, সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না কেন করব? বললেন, তিনি সাথে সাথে মাথা নয় দিয়ে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। যারা ইব্রাহিমের পুত্র হয় তারা আল্লাহর হুকুমের সামনে এইভাবে মাথা নত করে দেয়, এখানে কোনো প্রশ্ন নাই, আমি অসুস্থ ছিলাম তাই করতে পারিনি, আমার অনেক সন্তান সন্ততি ছিল তাই করতে পারিনি, আমি অভাবী ছিলাম তাই করতে পারিনি, আমাকে পুলিশে তাড়াইছে তাই করতে পারিনি, কোনো কথাই নাই। আল্লাহ, আসলে আমি অযোগ্য ছিলাম, আমার সমস্যা কোনো সমস্যা ছিল না, আমি আসলে জালিম, আমি করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। নিঃশর্তভাবে আল্লাহর কাছে নিজের অপারগতার কথা জানিয়ে আল্লাহর কাছে দোয়া করতে অভ্যস্ত হয়ে যাওয়া, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন উপস্থিত হব তখন বিনয় প্রকাশ পাবে। তা না হলে যুক্তি দেখানোর অভ্যাস যাদের, আল্লাহর সামনে যেই হবে আদবি করবে। যাই হোক, অনেক হয়ে গেছে বলতে বলতে, তো আমরা আত্মসমালোচনা করি, আত্মপলব্ধি করি, আমাদেরকে চিনি, আমাদের কাজ কি একটু চিন্তা করি, ইসলাম মোতাবেক কিনা, আল্লাহর কাছে যে জবাবদিহি করতে পারবো কিনা, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তা যদি না হয় তাহলে আমাদের কপাল পড়বে, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন এবং তার পথে চলার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই সিনাত করি।